দুবাই আবির ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী ও কর্মজীবী আলোর উদ্যোগে দুবাইয়ের মাসরিফ পার্কত এক জমজমাট পিকনিকের আয়োজন করা হয়েছে। পিকনিকত ব্যাকুণর বিনোদন দিবার লাই আসিল নানা ধরনের আয়োজন, যার মধ্যে আসিল মূরক লড়াই, বিস্কিট খেলা, মিনি গুলবারত গুলগরণ সহ নানা ডৈল্যে খেলার আয়োজন। এছাড়াও পিকনিকত বিশেষ আকর্ষণ আসিল সৌ দলের ফুটবল ম্যাচ, যে ম্যাচত ব্যাকুণু ফুঁয়ারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ফাইনালত হলুদ টিমুরে আড়াইয়ারে গোলাপী টিম চ্যাম্পিয়ন হয়। এই ধরনের আয়োজন প্রবাসমিত দিন বাঙালি অলরে অন্য ধরনের রুগা আনন্দ দেয় বলে জানাই উপস্থিত অতিথি অল। আমি আশা করছি আগামী বছর আর সেম জিনিস আমরা জমজমাট ভাবে আর যেন এই পিকনিকের আয়োজন করতে পারি। এই পিকনিকের উদ্দেশ্য হল দি আর একতাবদ্ধ থাকি পেলাই আমার বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন জায়গাতে আর আইয়ের ব্যবসা করি আর শুক্রবার দিন যেন একটা ছুটি দিন পাই এন আনন্দের মাধ্যমে আর উপভোগ করি পেলাই। এক প্রতি বছর নিয়ে এই বছর আলাই দিলি এটা পিকনিক উদ্দেশ্যে ইকবাল ভাই একদম যৌথভাবে ভাই আর আজি এক প্রতি বছর নিয়ে পিকনিকের আয়োজন করছি ইনশাল্লাহ বিয়া সফলভাবে সার্থকভাবে আর এই পিকনিক সম্পন্ন করছি। আর আবির ফুড মার্কেটের তুন আর লাইনের তুন ভেজিটেবল ফুড মার্কেটের তুন আসি আর প্রত্যেক বছর যায় নাইন বাবা আত্মারি মতো আনার এখন দোহার করিবেন আর প্রতি বছর নিয়ে এই বছর আর পিকনিক আসি মুশারেক পার্কের মধ্যে সকাল 10টা বাজে ডেক্স নিউজ সি প্লাস টিভি।